বন্ধুরা, আজ আমরা চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি আজ ছাদ কৃষি বিষয়ক। দেখতে পাচ্ছেন যে আমাদের এই ভিডিওতে একটি গাছ, এটি হচ্ছে শশা গাছ। অনেকেই ছাদে এই শশা গাছ লাগিয়ে থাকেন, তবে এই যে ফুল আসছে, দেখেন কত সুন্দর ফুল, সবুজ পাতা, ডগাগুলোও কিন্তু সতেজ। কিন্তু এই ফুলগুলো থেকে আমি শশা পাচ্ছি না, অসংখ্য ফুল আসছে, পরাগায়নও হচ্ছে, কিন্তু ফুলের যে চিত্র দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুল কীভাবে চিনবেন? যেগুলো ডগার সাথে শুধু ফুল থাকে সেগুলিই মূলত পুরুষ ফুল। এই যে দেখুন কত সুন্দর ডগা, প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু ফুল হয়েছে, ঝাঁকড়া হয়ে গিয়েছে। কিন্তু এত বড় গাছ, এত ফুল, কিন্তু নারী ফুলের দেখা নেই, শশার দেখা নেই। অনেক দিন ধরেই কিন্তু এই সমস্যা দেখতে পাচ্ছি। এখন এই সমস্যার সমাধান কি? আমরা কৃষিবিদদের সাথে কথা বলে দেখেছি যে গাছে অনেক ফুল আসবে প্রাথমিক পর্যায়ে, যখন আপনি গাছ লাগাবেন তখন ফুল আসবে। দেখুন কত সুন্দর ডগা, কত সুন্দর অনেক ফুল, কিন্তু আমি কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। তো এই সমস্যার সমাধান কি করতে হবে? এই সমস্যার সমাধান আপনার হাতের নাগালেই আছে প্রাথমিক পর্যায়ে। সেটি হচ্ছে যে এই যে গাছের ডগাগুলো দেখতে পাচ্ছেন, এই ডগাগুলোর আমি মাথা থেকে কেটে দিব, ছিঁড়ে দিব। এবং প্রাথমিক পর্যায়ে ডগাগুলো কেটে দেওয়ার পরে তা থেকে যেই নতুন ডগা বের হবে সেখানে আশা রাখি নারী ফুল হবে, এবং সেটি 50%। দ্বিতীয় পর্যায়ে যখন আমি আবার ডগা কাটবো তখন 95% ফুলই আসবে, নারী ফুল। তো দেখুন কিভাবে আমরা এই প্রসেসিংটা করি। এই যে দেখুন, আমি গাছ লাগানোর পরে এত পরিমাণে ডগা আসছে এবং চারিদিক থেকে ডগা বের হয়েছে, ফুল হচ্ছে কিন্তু ফল নেই। এটি দুঃখের কারণ, অনেকেই হতাশ হয়ে যান যে কী গাছ কিনলাম, কী রোপণ করলাম, শুধু পুরুষ ফুল। হ্যাঁ বন্ধুরা, এই যে ডগা দেখতে পাচ্ছেন, এই ডগার একেবারে মাথায় আপনি দু একটি পাতা সহ ডগাটি সুন্দর করে কেটে দিবেন। এবং এই কাটিং পদ্ধতির মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন আশা রাখি। এভাবে আমি দেখুন যে আমার অনেকগুলো ডগা বের হয়েছে। এই ডগাগুলো আমি ধীরে ধীরে সবগুলো কেটে ফেলছি, এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারেন, কেচি দিয়ে কেটে ফেলতে পারেন। এবং এই ডগাগুলোর মাথায় যে কেটে ফেললাম সেখান থেকে রস বের হবে, এবং অনেক সময় ছত্রাকের আক্রমণ হতে পারে। এই ডগাগুলো কাটার পরে সেখানে আপনাকে ছত্রাকনাশক দিয়ে দিতে হবে, তাহলে গাছ ছত্রাকের আক্রমণ থেকে দূরে থাকবে। এখন বাজারে আপনি সেই ধরনের অনেক ছত্রাকনাশক ওষুধ পাবেন, সেগুলো লাগিয়ে দিবেন। যদি না থাকে তখন কি করবেন? তখন বাসায় যে গুঁড়ো হলুদ আছে সেই গুঁড়ো হলুদ সামান্য পরিমাণ নিয়ে প্রতি ডগায় আপনি লাগিয়ে দিবেন। আপনি দেখুন আমি কিভাবে এই প্রসেসিংগুলো করছি। বন্ধুরা, ছাদ কৃষি কিন্তু আমরা অনেকেই করে থাকি, বিশেষ করে নগর জীবনে আমাদের জমির খুবই অভাব থাকায় আমরা অনেকেই আছি যারা এখন ধীরে ধীরে এই ছাদ কৃষির প্রতি ঝুঁকে পড়ছি। এটি যেমন শখ তেমনি কিন্তু লাভজনক এবং মানসিক তৃপ্তিও বটে, আপনার সময় কেটে যাবে। তো যখনই একটু জায়গা থাকবে, ব্যালকনি হোক, ছাদ হোক, পতিত জায়গা হোক, ফেলে রাখবেন না, গাছ লাগাবেন। গাছ লাগালে আপনার প্রকৃতি ভালো থাকে, বাড়তি একটি আয় অর্থাৎ লাভও সম্ভব হয়। দেখুন কতগুলো ডগা আমি কেটে ফেললাম, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বিষয়টি হচ্ছে যে এটি একটি অন্যতম পদ্ধতি। শশা গাছ রোপণের পরে প্রাথমিক পর্যায়ে এই সমস্যাগুলো অনেকেরই হয়ে থাকে। তো সুতরাং আপনি
কোনো প্রকার ভয় না পেয়ে ঘাবড়ে না গিয়ে এই কাজটি করবেন। আমরা আজকে আপনাদেরকে এই প্রাথমিক স্টেজটি দেখালাম, এরপরে যখন এখান থেকে ডগা বের হবে এবং নারী ফুল আসবে তখন আপনাদেরকে আরেকটি ভিডিও করে দেখাবো। তখন আশা রাখি যে ফল পাওয়া যাবে। আর অবশ্যই আপনার গাছ পরিচর্যায় সব সময় গাছে নিয়মিত পানি দিতে হবে, রোদ যেন ঠিক মতো পড়ে। সারের অভাব যদি হয় আপনি কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, এছাড়া মাটির চাহিদা অনুযায়ী সার ব্যবহার করবেন। বাজারে সব ধরনের সারই কিনতে পাওয়া যায় এবং দাম হাতের নাগালের মধ্যেই থাকে। আর যে কোনো কীটনাশক থেকে গাছকে বাঁচানোর জন্য অনেক কীটনাশকও কিন্তু বাজারে পাবেন, সেগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আশা রাখি শশা গাছে কীভাবে প্রচুর পরিমাণে শশা ফলানো সম্ভব এবং পুরুষ ফুলের পাশাপাশি অধিক পরিমাণে নারী ফুল কীভাবে আনা যায় সেই পদ্ধতিটি জানলাম। আপনি এই যে হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছেন, এগুলো আঙুলের মাথায় সামান্য পরিমাণ নিয়ে আপনি ডগাগুলোর মাথায় লাগিয়ে দিবেন, তাহলে ছত্রাকের আক্রমণ হবে না। অনেক সময় এই কাজটি করার পরে এই ভুলটি অনেকেই করেন, আর তাতে গাছে রোগাক্রান্ত হয়ে যায়। তখন যেই ফলের আশায় আমি কাজটি করলাম সেটি থেকে আরও খারাপের দিকে চলে যায়। তাই ভুল করবেন না, দেখে দেখে এভাবে দিয়ে দিবেন। আর নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে, কারণ গাছ যদি খাদ্য না পায় তাহলে আপনাকে সঠিক ফলটি দিতে পারবে না। বন্ধুরা, আশা রাখি আমাদের এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে দিন অনেক